বুধবারই মেঘালয়ে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী 27 ফেব্রুয়ারি এক দফায় নির্বাচন হবে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটিতে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন মেঘালয়ে। আর এই দিনই তৃণমূল ছাড়লেন আর এক বিধায়ক। বুধবার মেঘালয় বিধানসভার স্পিকার মেটভা লিংডোর কাছে পদত্যাগপত্র জমা দিলেন তৃণমূলের বিধায়ক শীতলাং পালে। বিধানসভা সূত্রের খবর, তার বিধায়কপত্র গ্রহণ করেছেন স্পিকার। তবে শুধু তৃণমূল বিধায়ক নয়, বুধবার বিধানসভায় গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন আরও 4 জন বিধায়ক। তাদের মধ্যে রয়েছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য এবং কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক এবং নির্দল বিধায়করাও পদত্যাগপত্র দিয়েছেন এবং তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার। আসানসোলে একটি কম্বল বিতরণ কর্মসূচিতে বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে মারা যায় 3 জন। ঘটনাটি যেখানে ঘটে সেই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী তিওয়ারি, যিনি নিজেও একজন কাউন্সিলর। ঘটনাচক্রে ওই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে শুভেন্দু সভা ছেড়ে বেরিয়ে যাওয়ার পর। অভিযোগ, শুভেন্দু সভা ছাড়ার পরই কম্বল নেওয়া নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় অনুষ্ঠানস্থলে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকার জন্যই এমন হয়েছে বলে অভিযোগ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার আসানসোলে পদপিষ্ট হওয়ার ঘটনার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। বিচারপতি এদিন চৈতালির বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেন পুলিশকে, তবে একই সঙ্গে বাড়িয়ে দেন চৈতালী তিওয়ারির রক্ষাকবচের মেয়াদ। আগেই চৈতালীকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট, তবে বুধবার আরও 3 সপ্তাহ বাড়িয়ে দেন বিচারপতি মান্থা, যার ফলে আপাতত তদন্তকারীরা এই মামলায় গ্রেপ্তার করতে পারবে না জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী তিওয়ারিকে।